ওয়েলকাম টু নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল আজ জেনারেল স্টাডিজ ক্লাসে আমি পঞ্চাশটার মতো বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। যা ডাব্লু বি গ্রুপ ডি রেলো এক্সাম বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করার পূর্বে বলি নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকন ক্লিক করবে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ঠিক আছে চলো আলোচনায় যাওয়া যাক দেখো আজকে প্রথম প্রশ্ন কী রয়েছে প্রথম কোন ভারতীয় মহিলাকে নিয়ে প্রস্টেজ স্ট্যাম্প প্রকাশিত হয় দেখো ভালো করে প্রশ্নটা এখানে অপশান রয়েছে ইন্দিরা গান্ধী সরোজিনী নাইডু মীরাবাই রানী লক্ষ্মীবাই রাইড আনসার হবে মীরাবাই ঠিক আছে মীরাবাইকে নিয়ে প্রথম প্রোস্টেজ স্ট্যাম্প প্রকাশিত হয় তারপরে দেখো অপারেশন বর্গা নামে অপারেশন বর্গা বলতে বোঝায় কি কি এখানে অপশান রয়েছে প্রজাদের জমির সর্বজনীন নিবন্ধীকরণের কর্মসূচি বি দেখো জমিদার ও বর্গাদারদের মধ্যে জমির ফসল বন্টনের স্বীকৃতি আর সি অপশান রয়েছে অনুপস্থিত জমিদারদের জমি চাষের অধিকার বর্গাদারদের হাতে দেওয়ার স্বীকৃতি আর জমির সমবন্টন ঠিক আছে তাহলে এখানে যেটা হবে আনসার রাইট আনসার সেটা হলো জমিদার ও বর্গাদারদের মধ্যে জমির ফসল বন্টনের স্বীকৃতি এইটাই হবে রাইডান্সের ঠিক আছে তারপরে দেখো নিম্নোক্ত উদ্ভিদ কলা কোষকলার মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত ঠিক আছে এখানে কয়েকটি উদ্ভিদের কোষকলা দিয়েছে তার মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত দেখো জাইলেম রয়েছে ফ্লোয়েম রয়েছে প্যারেনকাইমা এবং হাইপোড আর্মিস তা এখানে মৃত কোষ দ্বারা গঠিত আনসার হয়ে যাবে ফ্লোয়েম ঠিক আছে তারপরে দেখো আঠারোশয় সাতান্ন সালের সিপাহি বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয় এখানে অপশান রয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ নানা সাহেব তাঁতিয়া টপি মঙ্গল পাণ্ডে তাহলে আমরা জানি আঠারোশো সালে সালে বিদ্রোহের সময় ভারতের সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ রাইট আনসার তারপরে দেখো ভারতের ভারতের ড্যাশ রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম তাহলে ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম অপশন হচ্ছে দেখো ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এবং অসম তাহলে আমরা জানি ঝাড়খণ্ড হবে রাইট আনসার কারণ ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের সীমা দীর্ঘতম ঠিক আছে তারপরে দেখো বনশ্রেণী ভারতের সবচেয়ে বেশি আয়তন অধিকার করে কোন বনশ্রেণী মানে কোন বনশ্রেণী ভারতের সব থেকে বেশি আয়তন বা জায়গা দখল করে আছে এক নম্বর দেখো অপশান ক্রান্তীয় আর্দ্র পণ্যমুচি তারপরে দেখো দু নম্বর কি অপশান রয়েছে ক্রান্তীয় শুষ্ক পণ্যমুচি তিন নম্বর দেখো ক্রান্তীয় আর্দ্র চিরহরিত আর একটা হচ্ছে উপক্রান্তীয় শুষ্ক চিরহরিত তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে উপক্রান্তীয় শুষ্ক চিরহরিত অরণ্য ভারতের সব থেকে বেশি জায়গা বায়তন অধিকার রয়েছে ঠিক আছে তারপরে দেখো কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এখানে অপশন রয়েছে ইলতুদমিস গিয়াউদ্দিন বলবন আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক রাইড আনসার হয়ে যাবে ইলতুত মিস সময় কিন্তু চেঙ্গিস খান ভারতবর্ষ আক্রমণ করেছিলেন রাইট আনসার ইলতুত তারপরে দেখো উনিশশো সাল থেকে সাতাশে সেপ্টেম্বর দিনটি কি হিসেবে পালিত হয় দেখো উনিশশো সালের থেকে সাতাশে সেপ্টেম্বর দিনটি পালিত হয় এখানে অপশান রয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বিশ্ব শিশু দিবস বিশ্ব পর্যটন দিবস আর বিশ্ব অঙ্ক দিবস আমরা জানি সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ঠিক আছে তারপরে দেখো কার আদেশে মহাভারত বাংলায় অনুদিত হয়েছিল কার আদেশে দেখো এখানে অপশান রয়েছে আলাউদ্দিন হোসেন শাহ জালাল উদ্দিন নসরত শাহ আর হাজি ইলিয়াস তাহলে অপশান কিন্তু হবে এখানে রাইড আনসার হবে আলাউদ্দিন হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহর আদেশে মানে মহাভারত বাংলায় অনুদিত হয়েছিল তারপরে দেখো ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুদয়ের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত বা পার্থক্য হল কত ঠিক আছে তাহলে ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুদয়ের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য হলো। অপশান রয়েছে এক ঘন্টা সাতান্ন মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট দু ঘন্টা দু ঘন্টা পনেরো মিনিট এখানে রাইট আনসার হয়ে যাবে এক ঘন্টা সাতান্ন মিনিট ঠিক আছে কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন অপশান রয়েছে ইলতুদ মিস আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিনতুগলক আর ইব্রাহিম লোদি রাইট অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি ভারতে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন ঠিক আছে তারপরে দেখো কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আনুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আনুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন এখানে অপশান রয়েছে দেখো লর্ড ডাবরিন লর্ড কার্জন লর্ড মিন্টো আর লর্ড চ্যামসফোর্ট ঠিক আছে তার মধ্যে এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে এর মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড ডাবরিন লর্ড ডাবরিন ভারতীয় জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আনুবেক্ষণিক সংস্থা বলে উপভাস করেছিলেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা তারপরে দেখো দামোদর নদের উৎস কোনটি পাঞ্চেত পাহাড় জোরান্ডা পাহাড় রাজমহল পাহাড় এবং এবং রাজরাপ্পা পাহাড় কোনটা হবে এর আনসার রাইট আনসার হয়ে যাবে রাজমহল পাহাড় হলো দামোদর নদের উৎস ঠিক আছে তারপরে দেখো ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় কত সালে এখানে অপশান রয়েছে দু হাজার নয় দু হাজার দশ দু হাজার এগারো এবং দু হাজার বারো তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে দু হাজার দশ দু হাজার দশ সালে কিন্তু ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার দশ সালে দু হাজার দশ রাইট আনসার ঠিক আছে তারপরে দেখো কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত কোন নদীতে এখানে অপশন রয়েছে দামোদর বৈতরণী কাঁসাই এবং ময়ূরাক্ষী রাইট আনসার হয়ে যাবে ময়ূরাক্ষী ময়ূরাক্ষী নদীতে কানাডা ড্যাম অবস্থিত তারপরে দেখো আইআরডিপি এর অর্থ কী এখানে রয়েছে দেখো কয়েকটি অপশান প্রথম অপশান ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তারপরে দেখো তারপরে অপশান ইন্টিগ্রেটেড রোড ডেভেলপমেন্ট প্রোগ্রাম তারপরে অপশান দেখো ইন্টিগ্রেটেড রিজোনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং তারপরে অপশান এর কোনই নয় তাহলে আইআরডিপির অর্থ তো আমরা জানি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তাহলে এইটাই হবে কিন্তু রাইট আনসার ঠিক আছে তারপরে দেখো ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল এখানে অপশান রয়েছে কলকাতা মুম্বাই সুরাট এবং চেন্নাই কোন অধিবেশনে কলকাতা অধিবেশন না মুম্বাই অধিবেশন না সুরাট না চেন্নাই তো এখানে রাইট অ্যান্সার হবে কিন্তু সুরাট অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল ঠিক আছে তারপরে দেখো দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি খুবই সহজ প্রশ্ন দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ এখানে অপশান রয়েছে দোদাবেতা মাউন্ট আবু চিকলাতা আর আনাইমুদি ঠিক আছে দোদাবে তো হবে না মাউন্ট আবু হবে না চিকদা হবে না আর তাহলে এখান অপশান থেকে গেলো আনাইমদি আনাই মদি হলো রাইট আনসার ঠিক আছে তারপরে দেখো রাম রহিম এক নাম ধরা দো ঠিক আছে সুলতানি আমলে এ কথা কি ঘোষণা করেছিলেন খুবই একটা জনপ্রিয় উক্তি এটা রাম রহিম এক নাম ধরা দো ঠিক আছে তাহলে এটা কে কে বলেছিলেন এখানে অপশান রয়েছে দেখো অপশানের মধ্যে রয়েছে শ্রী চৈতন্যদেব কবির নানক আর দাদু এটা বলেছিলেন কবির ঠিক আছে এটা কিন্তু কবিরের উক্তি তারপরে দেখো ভূমি সংস্কারের উদ্দেশ্য কী এ অপশান দেখো উৎপাদন বৃদ্ধি বি গ্রামে বসবাসকারী মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি সি দিতে বলেছে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে বন্টনের ন্যায় বিচার আর ডিতে বলেছে এর সবকটি তাহলে ভূমি সংস্কারের উদ্দেশ্য দেখো প্রথমটা দেখো উৎপাদন বৃদ্ধি তা ভূমি সংস্কারের মধ্যে তো উৎপাদন বৃদ্ধির কথাই তো ভাবা হয় বিতে দেখো গ্রামে বসবাসকারী মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি অবশ্যই এটাও হবে সি নম্বর দেখো অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে বন্টনের ন্যায় বিচার এটাও হবে তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এর সবকটি ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো কেইবুল লামজো জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত কেইবুল লামজো জাতীয় উদ্যান ভারতের এখানে অপশান রয়েছে দেখো ত্রিপুরা সিকিম তারপরে মণিপুর অরুণাচল প্রদেশ এইগুলো অবস্থিত মানে অপশানগুলো রয়েছে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মণিপুর মণিপুরে অবস্থিত তারপরে দেখো কোনো তারের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে তার রোদ চারগুণ বাড়বে চারগুণ কমবে দ্বিগুণ বাড়বে না অপরিবর্তিত থাকবে তা কোনো তারের দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বিগুণ করলেও কিন্তু তার রোধ অপরিবর্তিত থাকবে ঠিক আছে এটাই এবার রাইড আনসার ডি দেখ তারপরে দেখো নিম্নগুলির মধ্যে কোনটি অন্যটি থেকে ভিন্ন এখানে কয়েকটি অপশান দেওয়া আছে কোনটি অন্য থেকে ভিন্ন দেখো এখানে রয়েছে কি ক্যাথোড রশ্মি ফটো ইলেকট্রন তারপরে দেখো আলফা কণিকা এবং তাপীয় ইলেকট্রন তাহলে এখানে কিন্তু আনসার হয়ে যাবে তাপীয় ইলেকট্রন এটাই হবে রাইট আনসার তারপরে দেখো একটি চুম্বকে দ্রুত একটি কুণ্ডলির দিকে আনলে কুণ্ডলিতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তার মান নিম্নলিখিত কোনটির উপর নির্ভরশীল নয় তাহলে ভালো করে কোশ্চেনটা দেখো একটি চুম্বককে দ্রুত একটি কুণ্ডলির দিকে আনলে কুণ্ডলিতে যে তড়িচ্চালক বল আবিষ্ট হয় তার মান নিম্নলিখিত কোনটির উপর নির্ভরশীল নয় দেখো এখানে কী রয়েছে কুণ্ডলির পাক সংখ্যা এটা তো হবেই না চুম্বকের মেরুশক্তি এটাও হবে না আর কুণ্ডলির রোধ এটাও হবে না রাইড আনসার হয়ে যাবে চুম্বকের গতিবেগ চুম্বকের গতিবেগের উপর এটা নির্ভর করবে তারপরে দেখো একটি রকেট পৃথিবী থেকে ছেড়ে চাঁদে অবতরণ করলো ও পৃথিবীতে ফিরে এলো রকেটটির সবচেয়ে বেশি শক্তি লাগবে কোনটাতে খুবই সহজ প্রশ্ন পৃথিবী থেকে মার্ধকর শক্তির বিরুদ্ধে উপরে উঠতে তো বেশি শক্তি লাগবে তাই পৃথিবী থেকে উঠতে এটাই হবে রাইট অ্যান্সার তারপরে দেখো পৃথিবীর কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল তাহলে অপশান দেখো এ দেখার অপশান কী রয়েছে ভূবিষ্ঠ থেকে তার দূরত্বের উপর নির্ভরশীল পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের সমানুপাতি আর হচ্ছে তার ভরের ব্যস্তানুপাতি আর চব্বিশ ঘন্টা তাহলে রাইট আনসার হয়ে যাবে চব্বিশ ঘন্টা তারপরে দেখো কংগ্রেসের সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়েছিল কংগ্রেসের সমাজতন্ত্রী দল গঠিত হয়েছিল অপশান রয়েছে উনিশশো চুয়াল্লিশ উনিশশো উনিশশো চৌত্রিশ এবং উনিশশো চব্বিশ রাইট আনসার হয়ে যাবে উনিশশো চৌত্রিশ ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ভর করে না পরিবাহীর মানে নির্ভর করে না বলেছে কিন্তু তাহলে আপেক্ষিক রোধ নির্ভর করে না দেখো অপশান দিয়েছে দৈর্ঘ্যের উপর প্রস্থের উপর উষ্ণতার উপর এবং প্রস্তুচ্ছেদের আকৃতির উপর তাহলে রাইট আনসার হয়ে যাবে উষ্ণতার উপর ঠিক আছে তারপরে দেখো ভয়েস অব ইন্ডিয়া প্রকাশিত হতো কলকাতা থেকে বোম্বাই থেকে মাদ্রাজ থেকে না দিল্লি থেকে এখানে রাইট আনসার মাদ্রাজ থেকে কিন্তু ভয়েস অব ইন্ডিয়া প্রকাশিত হতো তারপরে দেখো রয়্যাল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি সালে সতেরোশো একষট্টি সাল সতেরোশো না সতেরোশো রাইট আনসার হয়ে যাবে সতেরোশো সালে রয়্যাল এসেটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় তারপরে প্রশ্ন এসআইডিবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত এসআইডিবিআই এর সদর দপ্তর অবস্থিত লখনউতে ঠিক আছে তারপরে দেখো হিন্দু মহিলাদের বিদ্যালয় প্রথম স্থাপন করেন কে এখানে অপশন রয়েছে মদন মোহন বেথুন ডিরোজিও আর প্যারিজাদ মিত্র হিন্দু মহিলাদের জন্য প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বেথুন সাহেব ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি বিহারের লোকনৃত্য তাহলে বিহারের কোনটি লোকনৃত্য এই অপশানগুলোর মধ্যে অপশান রয়েছে দেখো ঝালি তারপরে দেখো জাতা যতীন কর্মা এবং গর্বা তাহলে এখানে বিহারের বিহারের লোকনৃত্য হয়ে যাবে জাতা যতীন এটাই হবে রাইড অ্যান্সার তারপরে দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে সনদ লাভ করে এখানে অপশান রয়েছে রানী এলিজাবেথ রাজা প্রথম জেমস রাজা প্রথম চার্লস এবং রানি ভিক্টোরিয়া তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে সনদ লাভ করেছিল রাজা প্রথম চার্লসের কাছ থেকে ঠিক আছে তারপরে দেখো আফিম প্রস্তুত হয় গাছের মূল থেকে গাছের ছাল থেকে শুষ্ক পাতা থেকে না শুষ্ক তরক্ষীর থেকে তা আফিম প্রস্তুত হয় শুষ্ক তরক্ষীর থেকে ঠিক আছে তারপর দেখো ক্ষুদ্র চাষি উন্নয়ন সংস্থা এস এফ ডি এর কাজ কী তাহলে এস এর ডি কাজ দেখো অপশনগুলো রয়েছে দেখো প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা করা কৃষি ও অন্যান্য কৃষি সংযুক্ত কাজের উন্নতি ঘটানো সিদায়কের অপশান দেখো গ্রামীণ হস্তশিল্প ও অন্যান্য গ্রামীণ শিল্পের উন্নতি ঘটানো এর সবটি দেখো ক্ষুদ্র চাষির উন্নয়নের মধ্যে এই কাজগুলো দেখো যে অপশানগুলো রয়েছে প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা করা কৃষকদের ঋণের ব্যবস্থা করা বিদ্যাকে বলেছে দেখো কৃষি ও অন্যান্য কৃষি সংযুক্ত কাজের উন্নতি ঘটানো এটাও হবে সিদাকে দেখো গ্রামীণ হস্তশিল্প ও অন্যান্য গ্রামীণ শিল্পের উন্নতি ঘটনা এটাও হবে তাহলে রাইট আনসার হয়ে যাবে এর সবকটি ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সাথে যুক্ত মল্লিকা সারাভাই কোন ক্লাসের সাথে যুক্ত এই কোন ক্ষেত্রের সাথে যুক্ত এখানে অপশান দিচ্ছে দেখো উচ্চাঙ্গ নৃত্য যন্ত্রসংগীত তারপরে দেখো অভিনয় এবং চার নম্বর অপশান হচ্ছে সেতার তাহলে আমরা জানি কি মল্লিকা সারাভাই রাইড আনসার হয়ে যাবে উচ্চাঙ্গ নৃত্যের সাথে যুক্ত ঠিক আছে পরে কোশ্চেন চলো অনুশীলন সমিতির প্রথম সংগঠক ছিলেন কে অনুশীলন সমিতির প্রথম সংগঠক ছিলেন অপশনগুলো রয়েছে ক্ষুদিরাম বসু হেমচন্দ্র কাননগো প্রফুল্লচন্দ্র প্রফুল্ল কুমার চাকি এবং প্রমোদনাথ মিত্র তাহলে এখানে রাইড আনসার হয়ে যাবে প্রমোদনাথ মিত্র তারপরে দেখো পশ্চিমবঙ্গে প্রথম রাজ্যপাল কে ছিলেন অপশন রয়েছে ধর্মবীর শ্যামল কুমার ঘোষ চক্রবর্তী রাজা গোপালাচারী এবং প্রফুল্লচন্দ্র ঘোষ রাইট আনসার হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী ইনি হলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল তারপরে প্রশ্ন কুলির কুলির স্পার্কচার এর সঙ্গে জড়িত হলো কি কুলির স্পার্কচার এর সাথে জড়িত হলো হিউমেরাস আনলা, রেডিয়াস না ফিমার এখানে এই কোশ্চেনের আনসার হয়ে যাবে রেডিয়াস রেডিয়াস কিন্তু রাইট আনসার ঠিক আছে তারপরে প্রশ্ন প্রাচীনতম পরদমালা আরাবল্লী বিস্তৃত রাজস্থান থেকে দিল্লি উদয়পুর থেকে জয়পুর না রাজস্থান থেকে আগ্রা না রাজস্থান থেকে পাঞ্জাব এখানে রাইট আনসার হয়ে যাবে কিন্তু রাজস্থান থেকে দিল্লি তারপরে দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে দশ ডিগ্রি চ্যানেল না ডান প্রণালী না কোকো চ্যানেল না কার নিকোবর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পৃথক করেছে দশ ডিগ্রি চ্যানেল তারপরে দেখো ভারতীয় সংবিধানের তেত্রিশতম সংশোধন কত সালে হয় ভারতীয় সংবিধানের তেত্রিশতম সংবিধান হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে কিন্তু ভারতীয় সংবিধানের তেত্রিশতম সংশোধন হয়েছিল পরের প্রশ্ন নিম্নলিখিত কোন অঞ্চলটি প্রাচীন আগ্নেয় শিলা দ্বারা গঠিত এখানে অপশন রয়েছে ডেকান ট্রাফ থর মরুভূমি মেঘালয় মালভূমি এবং কর্ণাটক মালভূমি এর মধ্যে রাইট আনসার হয়ে যাবে ডেকান ট্রাফ এটা এই অঞ্চলটি আগ্নেয় শিলা দ্বারা গঠিত প্রাচীন আগ্নেয় শিলা দ্বারা গঠিত তারপরের প্রশ্ন ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় মানে ভারতবর্ষে ইংরেজি ইংরেজি ভাষার শিক্ষাদান এটা সরকারি ভাষার মধ্যে ঘোষিত হয় আঠেরোশো পঁচিশ আঠেরোশো পঁয়ত্রিশ না আঠেরোশো পঁয়তাল্লিশ না আঠেরোশো পঞ্চান্ন সাল এখানে কিন্তু রাইট আনসার হয়ে যাবে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষের সরকারি ভাষার মানে ভারত সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান শুরু হয়েছিল তারপরে দেখো লোহার সবচেয়ে খাঁটি রূপ হলো রড আয়রন আয়রন টার্নিং ইস্পাত না কাস্ট আয়রন এখানে সঠিক আনসার হয়ে যাবে রড আয়রন রড আয়রন হল লোহার সবচেয়ে খাঁটি রুফ ঠিক আছে তারপরে প্রশ্ন এআইটিইউসি এর প্রথম সভাপতি কে ছিলেন এখানে অপশন রয়েছে মহাত্মা গান্ধী মৌলানা আজাদ লালা লাজপত রায় এবং বালকন তিলক রাইট আনসার হয়ে যাবে লালা লাজপত রায় ইনি হলেন এআইটি প্রথম সভাপতি ঠিক আছে তারপরে সৌরশক্তির কারণ কী সৌরশক্তির কারণ নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া এবং হাইড্রোজেনের দহন তাহলে সৌরশক্তির প্রধান যে সৌরশক্তির প্রধান উৎস বা কারণ হলো রাইট অ্যান্সার হয়ে যাবে এইটাই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঠিক আছে তারপরে প্রশ্ন দু সালে দশম ব্রিক শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন রয়েছে দক্ষিণ আফ্রিকা চীন রাশিয়া এবং ব্রাজিল রাইড অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকায় দু সালের দশম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তারপরে প্রশ্ন দেখো যে প্রাণী ইর আমাদের মতো দৃষ্টি থাকে তা হলো কোন প্রাণীর আমাদের মতো দৃষ্টি আছে এখানে অপশন রয়েছে কাক ঘোড়া পেঁচা এবং পায়রা রাইড অ্যান্সার হয়ে যাবে পায়রা পায়রা কিন্তু আমাদের মতো দৃষ্টি রয়েছে ঠিক আছে এই ছিল জেনারেল স্টাডিসের প্রায় পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের শেয়ার করতে পারো আর যদি টিউটোরিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে না এবং পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করবে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ওকে ধন্যবাদ